শুরুতেই জানাবো বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজের খবর। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন জাকির হাসান। অনুশীলনে আঙুলে আঘাত পেয়েছেন এই বাঁ হাতি ব্যাটার। জ্বরে আক্রান্ত অধিনায়ক তামিম ইকবাল খান এসব সমস্যাকে সঙ্গী করে কাল শেষবারের মতো অনুশীলন করবে টাইগাররা। শনিবার শুরু হবে প্রথম ওয়ানডে। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। বাংলাদেশের হয়ে অভিষেক আগেই হয়েছে, খেলেছেন রঙিন পোশাকেও, তবে সেটা টি টোয়েন্টিতে। ওয়ানডেতে খেলার রঙিন স্বপ্নটা ধূসর হয়ে গেল জাকির হাসানের, অন্তত আরও কিছুদিনের জন্য। আয়ারল্যান্ড সিরিজে খেলা হচ্ছে না এই বাঁহাতি ব্যাটারের। ঢাকা থেকে সিলেট গিয়েই অনুশীলনে নেমে পড়ে স্বাগতিকরা। সেখানে আগে থেকেই ছিলেন জাকির। একদিন আগে অ্যারিজদের সঙ্গে খেলেছেন প্রস্তুতি ম্যাচ। সিলেট বিভাগীয় স্টেডিয়ামে ফিল্ডিং করার সময় বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলিতে আঘাত পান, যে কারণে অন্তত 3 সপ্তাহ খেলা হচ্ছে না এই বাঁহাতি ব্যাটারের। টেস্টের আগে তাকে ফিট পাওয়াই এখন বড় চ্যালেঞ্জ। ওয়ানডে দল এখন 15 জনের। চিন্তা আরও আছে অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে। জ্বরে ভুগছেন বাংলাদেশ অধিনায়ক, তবে দলের সঙ্গেই আছেন সিলেটে, সুস্থ হবার আশায় টিম ম্যানেজমেন্ট। শনিবার শুরু হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। জয় সাগর, চ্যানেল 24।